আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ, প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুর্নীতি বিরোধী দিবস পালন করছে। এ উপলক্ষে দুদক দুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করে দুদক চেয়ারম্যান দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অর্থ আত্মসাত করে স্বস্তিতে থাকা যাবে না। দুর্নীতির অর্থ দুর্নীতির সম্পদ, এটি তাদের সম্পদ নয়, এটি জনগণের সম্পদ। জনগণের সম্পদ আপনি নিয়ে আপনি সুখে থাকবেন, সেই সুখে থাকার ব্যবস্থা আমরা রাখব না। দুর্নীতি দমন কমিশন আপনার পিছনে থাকবে, আপনাকে শান্তিতে সেই অবৈধ সম্পদ ভোগ করতে দেবে না। অন্যদিকে রাজধানীতে টিআইবি কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ, প্রেক্ষিত গণমাধ্যম জবরদখল শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় বন্ধুত্ব নয়, বরং পেশাদারিত্বের জায়গা তৈরি করতে হবে। সেই লড়াইটা সাংবাদিকরা সামরিক শাসনের সময় করেছে সাহসের সাথে, সেই লড়াইটা সাংবাদিকরা রাজনৈতিক শাসনের আমলেও করার সাহস রাখছে না। এটা কি শুধুই ভয়ের জন্য? টিভি গুলোতে আপনি কোন রকম কর্মী বান্ধব যে আইন কানুন গুলো আছে সেটি বলবৎ নাই। গণতন্ত্রের অভাবে সাংবাদিকরা হচ্ছেন আমাদের সুরক্ষা কর্মী। আপনারা আছেন বলে আমরা এই দুর্নীতিগুলি শুনি, অন্যায় কি অন্যায় বলে মানুষ জানতে পারে। ফলে এই বিশ্বাসটা মাথায় রেখে আমি মনে করি আপনারা যদি সত্যিকার অর্থে ভালো সংবাদের দিকে ধাবিত হন, মালিকরা আপনাদের পক্ষে আসতে বাধ্য। অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় 10 জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।